হ্যালো দোস্ত, আজ আমি এসেছি আন্দুল রাজবাড়িতে, যেটা হাওড়ার আন্দুলে অবস্থিত। জানা যায় 19 শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত এক জমিদার পরিবার এখানে বসবাস করত। বর্তমানে এটা একটা হেরিটেজ সাইটের অন্তর্গত, তবে রাজবাড়ির এক প্রান্তে এখনও লোক বসবাস করে। এই বাড়িটা 1835 সালে নির্মাণ করা হয় এবং সর্বময় কর্তা ছিলেন রাজা রামচাঁদ রায়। রাজবাড়িটা দেখেই আপনার সর্বপ্রথম প্রশ্ন আসবে, এত সুন্দর প্রাসাদের মতো বাড়িটা রিস্টোরেশন কেন করা হচ্ছে না? আমার ইনস্টাগ্রামে পেজের জন্য ছবি তুলতে এখানে এসেছিলাম, তবে দরজার সামনে গিয়ে জানা গেল এখন ঢুকতে দেওয়া হয় না। কেন হয় না তা আপনারা নিজেরাই দেখে নিন। ভিতরে ঢোকা যাবে না? ভিতরে ঢোকা যাবে না? দেখা যাবে না? একটু একটু এই জায়গাটা শুধু দেখতাম। ইউটিউবে ভিডিও করি তো, ইউটিউবে ভিডিও করি তো, ভিডিওর জন্যই তো বন্ধ। তো শুধু এইটুখানে যেতাম না, এখানে মালিকের অর্ডার ছাড়া দেওয়া যাবে না। বাড়িওয়ালার অর্ডার ছাড়া হবে না। কেন এখানে কি ভাড়া দেয়? হ্যাঁ ভাড়া দেয়, ভাড়া দেয় এখানে কিছুই দেয় না। এমনি পিকনিকের জন্য ভাড়া দেয়, পিকনিকের ভাড়া দেয়, ওসব ভাড়া ভাড়া লাগিয়ে দেয় না, মানে মাঠটা দেয় শুধু। ওই যে বাড়িওয়ালা ভাড়াটে রয়েছে, ওপরে ওদিকে সব ভাড়াটে রয়েছে, এদিকে সব পুরো ভাঙা, ভিতরে কিছু নাই। এদিকে ভাঙা সব ওই দিকটাই শুধু ভালো আছে, ওদিকে ভালো আছে, বাড়ি রয়েছে, এদিকে মালিকের বাড়ি রয়েছে, রাজাদেরই ওকে আত্মীয় রয়েছে এদিকটা। মন্দির, এটা মন্দির আছে, মন্দপন্ডা মন্দির আছে পাশে, এদিকে সামনে দুর্গা মন্দির আছে। বন্ধ কেন? আরে ভাঙা, এইসব ফটো ফটো তোলা দিয়ে তো বন্ধ। ঝামেলা হয়েছে কি, সব ফটো ফটো কি পুতের ছবি হয়েছি, সব নানা রকম দিয়েছে টিভিতে, বন্ধ করে যাচ্ছে। ফটো ফটো তোলা দিয়ে তো বন্ধ। ঝামেলা হয়েছে কি, সব ফটো ফটো কি পুতের ছবি হয়েছি, সব নানা রকম দিয়েছে টিভিতে, বন্ধ করে যাচ্ছে। ওটা টিভি নয়, আসলে ইউটিউব। আপনারাও একটু সার্চ করলে পেয়ে যাবেন ওই ভিডিওগুলো, যার জন্য এখানে ঢুকতে দেবাই বন্ধ করে দিয়েছে। এইভাবে একটা রাজবাড়ি মানুষের মুখে মুখে ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে। প্রত্যেক রাজবাড়িতেই প্রচলিত মিথ থাকে, কিন্তু সেটা অতিরঞ্জিত হয়ে গল্প হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন।